पोजीशन की बात कर, पोजीशन या फैंटास्टिक फोर के बाद प्रॉपर है, लेकिन भाई ग्रेनेड देखा जाए नेट कहीं ना कहीं फैंटास्टिक फोर बोलते, मुझे पूरा भरोसा था फैंटास्टिक फोर पे। एंड जो मजा यहाँ पर आई है, जो झटका दिया यहाँ पर, भाई की गेम देखा चीज तरह ग्लू लगा शुरू सब जोने बाहर हमारा जोने आज जोने रुकते भी ना তো হেলো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো গাইস, আমাদের টুর্নামেন্ট হয়েছিল সমস্ত ইউটিউবারদের মধ্যে, জানিস এখানে দেখতে হচ্ছে জিগস ফাই থেকে শুরু করে বস গিল্ডের মেন মেন প্লেয়ার আছে, টিএসজির স্কোয়াড, মানে টু সাইড গেমারের স্কোয়াড আছে গাইস, আমাদের তালা ভাইয়ের স্কোয়াড, মানে বলতে সমস্ত ইউটিউবারদের নিয়ে একটা টুর্নামেন্ট হয়েছিল। আশাসিয়ান আর্মি মানে আমাদের নয়ন ভাই, তাছাড়া জিডব্লিউ কারণ আমাদের মাই মানে বলতো আমার পুরো ভাইয়ের মতো জিডব্লিউ কারণ, তাছাড়া রোমিও গেমার, কেটিএম ভাই, সমস্ত সব ভেরিফায়ার ইউটিউবার বাংলাদেশের, ইটস কাব্য ভাই, আলফা ফ্রি ফায়ার থেকে শুরু করে সমস্ত সবাই ছিল। তো বেসিক্যালি ছটা ম্যাচ হয়েছে, ছটার মধ্যে দুই নম্বর ম্যাচটা মানে একটা ম্যাচে আমরা বুইয়া নিই আমার ফেভারিট ম্যাট পুর ম্যাপ পুরগেট্রিতে, অ্যান্ড গাইস সেখানে আমরা নামি গাইস দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাই, অ্যান্ড এই জায়গাটা আমাদের নামটা ভুলে গেছি, বাট এই জায়গাটায় নামি, অ্যান্ড গাইস ল্যান্ডিংটা আমি করাই এবার, অ্যান্ড এই জায়গাটা ল্যান্ডিং করার পর কী হয়, এখানে আমাদের তেমন এনিমি পাইনি, বাট দুই একটা আমাদের প্রপার গান পেয়ে যাই, অ্যান্ড যে গেমটা দেখছি ওটা বিল্টুদার থেকে রেকর্ড করা, মানে আমাদের স্কোয়াডটা ছিল গাইস আমি, অ্যান্ড গাইস বিল্টুদা, এনক্সাইড আর শাহ, ঠিক আছে, আমরা চারজন আমরা বাংলা ইউটিউবার, তো আমরা চারজন খেলছিলাম এখান থেকে, অ্যান্ড গাইস ওপিওয়ালা বলতে পারো, আমাদের ওপিওয়ালা বুইয়া হয়েছে যে এরকম না যে সার্ভাইভ করে এরকম বুইয়া, তো গাইস না একদম বলতে পারো, আমি ভাবতেই পারিনি কখনো আমি জিক্স ভাইকে মেরে দিয়েছি, তাছাড়া টিএসজি যেটা মেন স্কোয়াড যারা মানে পুরো টুর্নামেন্ট জিতেছে সেই স্কোয়াডকে আমরা মেরেছি, তাছাড়া বলতে পারো মানে মানে পুরো ওপি ওপি প্লেয়ারকে আমি মেরেছি যেটা আমি কোনো কল্পনাই করতে পারিনি, অ্যান্ড গাইস আমাদের ভিলেন ভাই তাকেও আমি মেরেছি, তো অবভিয়াসলি এই গেম প্লেটা এনজয় করো, অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমরা প্রথমে লুট ঠুট করে নিই বেসিক্যালি M82 বাগেরা বাগেরা, কোথাও কোনো ফাইট নেইনি, ঠিক আছে কোথাও কোনো ফাইট নেইনি, আরামসে আমরা একা করে লুটে লুটে আস্তে আস্তে এই সাইডে আমরা জোনে যাই, অ্যান্ড আমি আগের থেকে আমি করছিলাম কি আমি করছিলাম গাইস, সো গাইস বেসিক্যালি বলতে পারো তোমরা আমরা অ্যারো গেমিং মানে আমি অ্যারো গেমিংয়ের টিপস ট্রিক্স দেখেই অ্যারো গেমিংয়ের স্কোয়াডকে হারিয়ে বুঝে নিয়েছি, এটা খুবই ভালো ব্যাপার ভাই। তো আমি কী করছিলাম একজন মানে আমি যেটা আলাদা ছিলাম সে আলাদা ঘুরছিলাম, অ্যান্ড গাইস এরা তিনজন একসঙ্গে থাকছিল যাতে আমি এনিমির লোকেশনগুলো বলতে পারি, অ্যান্ড গাইস মানে ও মানে আমি জাস্ট করছিলাম হচ্ছে কী বলবো মানে জাসুসি টাইপের কাজ করছিলাম আমি, আর এরা তিনজন এই সাইডে ছিল আর আমি দেখতে পাচ্ছি দূরে আছি, ওখানে আমি একজনকে পায়োটাকে মেরে দিই, অ্যান্ড এখানে দুজনকে কিন্তু আমাদের বেল্টুদার শাহভাই মিলে কিন্তু মেরে দেয়, অ্যান্ড দুজন আমরা কিন্তু মানে বলতে এখানে দুটো কিল হয়ে গেছে আর আমি ওদিকে একটা মেরে দিই, তিনটে দেখতে পাচ্ছি ওখানে মেরে দিয়েছি, অ্যান্ড টোটাল আমাদের আই থিঙ্ক আমি আই থিঙ্ক মিস্টার শাহভাইটিকে মেরে দেবো, অ্যান্ড গাইস আমরা তিনজন এখানে তিনটে কিল করে ফেলবো আর একজন ওই সাইডে পালিয়ে যায়, অ্যান্ড গাইস এখানে আমরা আর ফাইট নিই না কারণ গাইস আমরা জানি 43 জন অ্যালাইভ দেখতে পাচ্ছ 43 বান্দা জাস্ট, অ্যান্ড আমরা জানি লাস্ট জন্য 20-25 থেকে 30 জনে লাইফ থাকবে ছোট্ট একটু জনে, তো সেখানে বুইয়া বের করতে গেলে আমাদের চারজনের বেঁচে থাকা দরকার, যদি একজন মরে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তো এখান থেকে আমরা কাজ করি আমরা ফটাফট এখান থেকে লুটে নিয়ে দেখতে পাচ্ছ বিল্টুদার ফেভারিট মানে পিসিতে খেলে, তো এখানে কিন্তু ডবল M82 পেয়ে গেছে, অ্যান্ড গাইস আমাদের শাহ কিন্তু চালাচ্ছিল আই থিঙ্ক শর্ট গান আর আমি চালাচ্ছিলাম গাইস আমার ফেভারিট মানে কোনো গান স্ক্রিনে অ্যাট্রিবিউট নেই কোনো অ্যাট্রিবিউটের কাজ হবে না, সেই জন্য গাইস আমি চালাচ্ছিলাম ওখানে UMP প্লাস আমার ফেভারিট গাইস স্কেচ চালাচ্ছিলাম, বাট পরে গ্রোজা পেয়ে যাই, অ্যান্ড গ্রোজা দিয়েই সব কামালটা খেলাটা হয়, অ্যান্ড লাস্টে গাইস আমরা দুজন বেঁচে থাকি বাট আমার একটা প্লেয়ার নক হয়ে যায়, সেটা খুবই ইন্টারেস্টিং, দেখো সামনে গাইস ওটা আছে টিএসজির স্কোয়াড মানে টিএসজির লেজেন্ড টিএসজি আমাদের ঋতিক ভাই, অ্যান্ড গাইস টিএসজি মান টিএসজি আভি এরা কিন্তু আছে, অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ বিল্টু দাকে কিন্তু ওপিওয়ালা ড্যামেজ দিয়েছে, অ্যান্ড নেট সোলো এখানে কিন্তু মেডিকিট মারছে গ্লোয়ালটা মেরে, আর এখানে কিন্তু দুজন আছে আর আমি আর এনক সাইড ওই সাইডে ঘুরে গেছি কারণ আমরা জানি যে এই সাইড থেকে যদি এরা স্নাইপার দিয়ে কভার দেয় তাহলে ওদিক থেকে আমরা জাস্ট অটো গান দিয়ে মারবো খুব মারবো, এইভাবে গিয়েছি আর ওখানে কী হয় গেছি এনক মানে এখান থেকে দেখতে পাচ্ছ কিন্তু এখানে বিল্টুদা আর শাহ আমাদের কিন্তু ঘুরে ঘুরে কভারে যেতে চেষ্টা মানে কভার নিতে চেষ্টা করে, অ্যান্ড এই সাইড থেকে ঘুরে যাই, অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ কতজন অ্যালাইভ এইটুকু জনে 38 জাস্ট গাইস ভাবা যায় 38 বান্দা অ্যালাইভ, এবার গাইস আসল খেলা শুরু হচ্ছিলো এখান থেকে, এখান থেকে গাইস কী হয় এখান থেকে জাস্ট বিল্টুদা এখান থেকে ডাবল M82 কোপ শুরু করে, অ্যান্ড ওই সাইড থেকে আমরা শুরু করি, তো চলো গাইস এখান থেকে তোমরা এনজয় করো আর কি বলবো, নক
এটা এটা বুঝে হবে ভাই, এটা বুঝে হবে, ভাই গেম দেখাচ্ছি তোরা, গ্লুয়াল লাগা শুধু সব জনে বাইরে, আমরা জনে আছি, জনে রুখতে বিনা টাওয়ার টাওয়ার, একজন টাওয়ার নে, একজন টাওয়ার নে, একজন টাওয়ার নে, একজন টাওয়ার নে, একজন টাওয়ার, আই কল একজন টাওয়ার, একজন টাওয়ার ভাই, টাওয়ারে ওঠো, হ্যাঁ নিচটাকে মারবে, নিচটাকে মারবে, ব্যাস নিচে একদম, মানে ওদিকে একদিকে দেখো না, অন্যদিকে দেখো, অন্যদিকে দেখো, ডান দিকে, আরে এনক সাইড ডান দিকে দেখ, ছিল তো পজিশন কি বাত পজিশন ফ্যান্টাস্টিক ফোর কে প্রপার দেখা যায় নেট जो मजा यहाँ पर आई है, जो झटका दिया यहाँ पर शाह गेमर एंड टीम ने, मजा आ चुकी है, सुनीता की यहाँ पर ठेस दी है। हाँ गाइस, लेकिन गाइस ये